পাঁচ বছরের মধ্যে প্রথম মার্কিন শীর্ষ কূটনীতিবিদ হিসেবে চীন সফরে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সফরে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করা সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে দুদিনের এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক অনিশ্চিত। চলতি বছরের ফেব্রুয়ারিতে চীন সফরের কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের, তবে যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ইস্যুতে সে সফর বাতিল হয়। বেলুন কাণ্ডের জেরে দেশ দুটির মধ্যে নতুন করে দেখা দেয় উত্তেজনা। ওই ঘটনার প্রায় পাঁচ মাস পর রোববার চীন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। প্রথম দিনই চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্লিংকেন, তবে ধোঁয়াশা রয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ নিয়ে। বৈশ্বিক দুই পরাশক্তির মধ্যে নানা ইস্যুতে বিরোধ থাকলেও মার্কিন শীর্ষ কূটনীতিকের চীন সফরে গুরুত্ব পাচ্ছে তিনটি বিষয়। এর মধ্যে অন্যতম দুই দেশের বিরোধ কমানো, সেই সাথে গুরুত্ব পাচ্ছে দুই দেশের চলমান বাণিজ্যিক বিরোধ এবং ইউক্রেন তাইওয়ান ইস্যুতে উত্তেজনা নিরসন ইস্যু। সফরের আগে পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়ানোর উপায় বের করে দায়িত্বশীলতার সঙ্গে সম্পর্ক বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন ব্লিংকেন। যদিও এই সফর থেকে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে বড় ধরনের অগ্রগতির আশা কোনো পক্ষই করছে না। বুধবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে তেমন ইঙ্গিত মিলেছে। সে সময় তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে যুক্তরাষ্ট্রের সম্মান করা উচিত বলে মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ, প্রতিযোগিতার নামে চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থকে ক্ষুণ্ণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান কিন গ্যাং। এদিকে দ্বিতীয় বছরে গড়ানো ইউক্রেন রাশিয়ার যুদ্ধে অন্যতম আলোচিত দেশ চীন। সৌদি আরব ও ইরানের মধ্যকার চুক্তিতে মধ্যস্থতা করার পর রাশিয়া ইউক্রেন মধ্যস্থতায় ঝুঁকছেন চীনা প্রেসিডেন্ট, যা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।